আপনি এখানে কি করছেন? বাসা যাব। এটা আপনার বাসা? না, মানে আমি মানে একই তো, আমি ভাবছি যে এটা হয়তো তিনতলা। হ্যাঁ, দোতলা তিনতলা বাইরের স্ট্রাকচারটা সেই, আর ভিতর তো অন্যরকম। হ্যাঁ, আমি যে জন্য বলতেছি যে হবে, আমাদের ফার্নিচার তো এরকম না, এই জন্য আমি এত দেরি করি কেন? হ্যাঁ মামা, তোমাকে বলেছিলাম না যে আমার আজকে ফেয়ারওয়েল পার্টি আছে, নতুন অফিসে যেহেতু কালকে জয়েন করবো, তাই আজকে পুরানো যেসব এক্স কলিগুলি আছে ওদের সাথে ইচ্ছা করে একটু আড্ডা মারলাম। আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? বাসা যাব। এটা আপনার বাসা? না, মানে আমি ভুল তিনতলা দোতলা ভাবছি যে হয়তো এক, মানে তারপরে মামা বললো, দেখলাম যেটা না আমি ভুল করছি। জান, আশিক যাও, আয় আশিক যাও। মামা মামা মামা, আপনি মামা, সরি মামা, যাও। হ্যাঁ আশিক, শোনো শোনো, তুমি নাকি বেকার? আরে এই বয়সে কি কেউ বেকার থাকে? হ্যাঁ শোনো, আমি একটা কাজ করবো, আমার যে স্টক লটার অফিসটা আছে না, ওখানে আমি জিএম শেখকে বলে দিচ্ছি, তুমি কাল সকাল থেকে ওখানে জয়েন করো। মামা, আমি ওই কারো আন্ডারে চাকরি বাকরি করতে পারবো না, আমার মানে ইচ্ছা নাই। কারণ তাহলে তুমি একটা কাজ করো, তুমি ব্যবসা করো। ব্যবসা যে করবো, আমার টাকা কই পাবো? শুনো, তুমি একটা কাজ করো, তোমাকে একটা বুদ্ধি দিই, ভালো বুদ্ধি দিই, তুমি একটা মোটর সাইকেল কিনো, রাশিয়ারিং করো, ইউজ টাকা, ভালো টাকা। আজকাল তরুণরা সবাই এই কাজটা করছে, ভালো টাকা আর্ন করছে, সংসার চালাচ্ছে। মামা বলছেন, ধন্যবাদ, খুশি হয়েছি। কিন্তু মামা, আপনি যে বললেন বেকার, কোনো মানুষ বেকার থাকে না। ধরেন এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা একটা কাজ, এই যে আমি খাই, এটা একটা কাজ, এই যে আমি এখন দেখেন, আমি এই যে আপনাদের এখানে থাপ্পড় দিলাম, এটা একটা কাজ, মানে মানুষ নড়লেই কাজ, কেউ বেকার নেই। আসি বাবা। আশিক, আশিক, তোমার মোবাইলটা একটু দাও না, একটা কল করো। আমার ফোন দিয়ে কল করবেন? মানে আপনার ফোন দিয়ে কল করেন? আমার ফোন মোবাইলে টাকা নেই, আমার ফোনে মানে 0.00 অবস্থা পয়সা।